আপনি এই পাশ থেকে রাখলে ঘড়িটা ইনভিজিবল হয়ে যাচ্ছে, বাট দিস ইজ ফ্যান্টাস্টিক না? এটার একটা বড় ভার্সনও ছিল আগের বার, এটা গ্রামা কুইন, বা এটা দেখুন লেডি বস, মাই গড, এগুলো দেখুন, ওয়াও। ये ब्रेसलेट्स हैं, ब्रेसलेट्स इंपोर्टेड ब्रेसलेट्स हैं, 250 रुपीस में। एक तो यूनिक, वाह, ये तो दारुन। এই বার দেখছি অনেক রকম আওয়ার গ্লাস আছে ছোটর মধ্যে, এই কাজগুলো অপূর্ব, মানে এগুলো এত নিজের আমার পার্সোনালি ভালো লাগে, প্লাস এই যে কালারগুলো যেগুলো আছে এই কালারের উপর কাজগুলো। আজকে কিন্তু চলে এসেছি গঙ্গা পার করে, গঙ্গা পার করে কোথায় এসেছি, আজকে চলে এসেছি হাওড়ায়। অ্যান্ড হাওড়ায় এখানে কিন্তু দারুণ একটা প্ল্যানেটোরিয়াম হয়েছে, আপনারা জানেন সেটা কোথায় হয়েছে সেটাও নিশ্চয়ই আপনারা জানেন, সেটা হচ্ছে শরৎ সদনে প্ল্যানেটোরিয়াম হয়েছে, যেখানে কিন্তু 3D সব নানা রকম শো কিন্তু চলে। শরৎ সদনে কিন্তু আমি প্রথমবার একটা ইভেন্ট কভার করতে এলাম, যেখানে একটা দারুণ কিন্তু ইভেন্ট হচ্ছে, সেটা হচ্ছে একটা এক্সিবিশন। অ্যান্ড এক্সিবিশন মেইনলি হচ্ছে রথের মেলা। অ্যান্ড রথের মেলা আমরা জানি মানে ওপেন এয়ার, ওপেন গ্রাউন্ড, সেটা অবশ্যই ওপেন গ্রাউন্ডও আছে আমার ব্যাকগ্রাউন্ডে আপনারা দেখতে পাচ্ছেন। অ্যান্ড এছাড়া কিন্তু একটা এসি প্যাভিলিয়নও আছে, যেখানে বেশি নয়, ওনলি 20 রুপিস টিকিট দিয়ে আপনাকে ঢুকতে হবে। অ্যান্ড ইটস লাইক ট্রেড ফেয়ার, ট্রেড ফেয়ারে যেরকম আপনাদের যা যা থাকে সেই জিনিসটা আমি আপনাদের দেখাবো। এটা হচ্ছে এন্ট্রেন্সটা আপনারা দেখতে পাচ্ছেন। তো আপনারা যদি আসেন এখানে তাহলে অবশ্যই আপনারা শরৎ সদন তো চিনেন, হাওড়া ময়দানের একদম পাশে। হাওড়া ময়দান যদি আপনারা মেট্রোতে আসেন তাহলে মেট্রোতে নামবেন, মেট্রোতে নেবেই জাস্ট শরৎ সদনের যে এক্সিটটা আছে ওটা দিয়ে আপনারা বেরোলেই কিন্তু আপনারা শরৎ সদনে পৌঁছে যাবেন। এখানে কিন্তু অনেক রাইডস আমি দেখতে পাচ্ছি, আমি এক এক করে আপনাদের দেখাচ্ছি। আমি জানি আপনারা সব সময় আমার চ্যানেল দেখতে থাকেন, আর অবশ্যই তারা আপনারা ওয়েট করেন যে নতুন নতুন জিনিস কখন আসবে। আর অবশ্যই এটা কিন্তু একদম নতুন জিনিস, নতুন কিছু দেখাচ্ছি আপনাদের। দেখুন দারুণ দারুণ এখানে কিন্তু স্টল আছে, আমি ব্যাকগ্রাউন্ডে দেখতে পাচ্ছি, এক এক করে আপনাদের দেখাচ্ছি। অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, আর অবশ্যই ভিডিওটাকে লাইক করবেন, শেয়ার করবেন বন্ধুদের সবার সাথে। তাহলে দেখাচ্ছি এক এক করে, চলুন কী কী আছে দেখা যাবে। আপনাদের মধ্যে অনেকেই আমাকে চেনেন, যারা আমাকে চেনেন না তারা ইউটিউব চ্যানেলে সার্চ বারে গিয়ে টাইপ করুন ডিজাইনার রিটজ, আর অবশ্যই প্রত্যেকটি ভিডিও দেখে নিন। যারা আমাকে চেনেন তারা কিন্তু জানেন যে আমি কলকাতার বিভিন্ন ফেয়ার এন্ড এক্সিবিশন কভার করি, তাই আপনাদের জন্য আসছে দারুণ একটি সুযোগ। আপনাদের কাছে যদি কোনো শপ থাকে বা আপনি হয়তো বাড়ি থেকে কোনো কিছু তৈরি করেন, কোনো কিছু বিজনেস করেন, তাহলে অবশ্যই আমার চ্যানেলের থ্রুতে আপনারা অল্প খরচে আপনাদের ক্রিয়েশন অবশ্যই সবাইকে দেখাতে পারেন। আমার চ্যানেলের থ্রুতে আপনাদের ক্রিয়েশন সবাইকে দেখানোর জন্য স্ক্রিনে দেওয়া নম্বরটিতে এখনই যোগাযোগ করুন, আর আজই আপনাদের ক্রিয়েটিভিটি সবার সামনে তুলে ধরুন। তাই দেরি কেন, আজই যোগাযোগ করুন ডিজাইনার রিটসে, কন্ট্যাক্ট মি নাও। রথের মেলা যেটা না থাকলে হয় না সেটা হচ্ছে জিলিপি। আর এখানে কিন্তু বিভিন্ন ধরনের দেখুন জিলিপি, গজা, সবকিছু কিন্তু অ্যাভেলেবল আছে। অ্যান্ড এছাড়া আমি যেটা দেখতে পাচ্ছি সামনে অনেক কটা কিন্তু ছোট ছোট স্টল আমি দেখতে পাচ্ছি বিভিন্ন। অ্যান্ড এইদিকে দেখুন মেয়েদের নানা রকম যে ক্লিপস বা যারা যা রিকোয়ারমেন্ট আছে, ডিফারেন্ট জুয়েলারিজ, ইয়াররিংস অ্যান্ড এভরিথিং সবকিছু এখানে অ্যাভেলেবল আছে। অ্যান্ড এদিকে আমি দেখছি রেগুলার ইউজের কিছু জিনিস, দেখুন অপূর্ব, দারুণ দারুণ চিরুনি সবকিছু আছে, যেগুলো আপনারা যা যা থাকে সেই জিনিসগুলো অবশ্যই আছে। অ্যান্ড বিভিন্ন ইয়াররিংস আমি দেখতে পাচ্ছি, ট্যাটুস, বিভিন্ন ট্যাটুস আপনারা যদি করতে হয় এখন নাম্বারও দেখা আছে। আর বিভিন্ন ডিজাইনস, প্রচুর ডিজাইন অ্যাভেলেবল আছে দেখতে পাচ্ছি, এগুলো কিন্তু সবসময় আপনাদের দেখাই, আমি আগেও দেখিয়েছি। অ্যান্ড বিভিন্ন ধরনের স্টোনস, অ্যান্ড এখানে একটা দারুণ আমি দেখতে পাচ্ছি, এটা হচ্ছে মেইনলি জ্যাকেটস, নেহরু জ্যাকেটস আমি দেখতে পাচ্ছি সামনে, মোদি জ্যাকেট বিভিন্ন, অ্যান্ড হ্যান্ডলুম খাদি কটন ফ্রক এখানে একটা দেখতে পাচ্ছি আমি, ইটস বিউটিফুল, অনেক রকম আছে দেখুন খাদি কটন কুর্তি অ্যান্ড ট্রাউজার, উপরে আমি মেয়েদেরও অনেক রকম সালোয়ার দেখতে পাচ্ছি, এদিকে শার্টস দেখতে পাচ্ছি সুন্দর সুন্দর, বিউটিফুল, সব খাদি, দারুণ খাদি কটন শার্ট, 2 pieces rupees 500, অল আর খাদি আইটেমস, বিউটিফুল কালার্স আমি দেখতে পাচ্ছি, পাঞ্জাবি দেখতে পাচ্ছি সুন্দর সুন্দর, আমি অনেক রকম ইয়াররিংস দেখতে পাচ্ছি, বিভিন্ন রকম ইয়াররিংস আমি দেখতে পাচ্ছি, ঝুমকো ডিফারেন্ট টাইপস দেখুন অনেক রকম আছে। অ্যান্ড হিউজ কালেকশন, ইটস হিউজ কালেকশন উইথ মিরর, দারুন এগুলো সত্যি খুব সুন্দর, বিউটিফুল প্রত্যেকটা দারুণ। অ্যান্ড এই পাশে দেখুন বড় বড় যেগুলো ঝুমকো সেগুলো বেশ আমি আপনাদের এক্সিবিশনসে দেখিয়েছি, দিস ইজ কোয়াইট ইউনিক, এটা দারুণ লাগছে, ভেরি ডিফারেন্ট, ভেরি ইউনিক, এখানেও ইউনিক। অ্যান্ড এই পাশে যেগুলো দেখতে পাচ্ছি দিস আর অল ভেরি ইউনিক, কালারগুলো দেখুন কত সুন্দর, বিউটিফুল কালার্স আর অসম। অ্যান্ড পার্লসের কিছু আছে বিভিন্ন, পার্লসের ওপরেও আমি দেখতে পাচ্ছি, এই দোকানের কালেকশনটা সত্যি আমার সুন্দর লাগলো, প্রচুর কালেকশন আমি দেখতে পাচ্ছি, বিউটিফুল। অ্যান্ড আপনাদের যে কোনো ড্রেসের সাথে মানাবে এরকম। অ্যান্ড এছাড়া এই পাশে দেখুন ডিফারেন্ট টাইপস অফ ক্লিপস, কি রিংস আছে, কি চেন্স, ডিফারেন্ট ক্লিপস, রিবনস, দারুণ প্রচুর আছে, মাস্ক,
এন্ড এইটা তো অবশ্যই মেলার একদম থাকতেই হবে আচার, বিভিন্ন ধরনের আচার আছে দেখতে পাচ্ছি, দেখুন এন্ড ভালো সিস্টেম, ফুলে রাখেনি, ঢেকে রেখেছে, ভেরি গুড, ভালো লাগলো এই জিনিসটা দেখে, কারণ অনেক জায়গায় আমি দেখেছি ওপেন করে রেখে দেয়, সেই জিনিসটা একটু অড লাগে, বাট দিস ইজ ভেরি নাইস সিস্টেম, সুন্দরভাবে ঢাকা আছে প্রত্যেকটা। অ্যান্ড এখানে আপনারা আসতে পারেন, লোকনাথ আচার, ওনাদের আমি দেখেছি অন্য জায়গায় স্টল। দেখুন আমি কিছু বেডশিটস দেখতে পাচ্ছি, ডিফারেন্ট টাইপস অফ বেডশিটস আছে এখানে, অ্যান্ড বিউটিফুল, এগুলো খুব সুন্দর, অ্যান্ড প্রত্যেকটা খুব সুন্দর ডিজাইন, আপনারা সত্যি এখানে আমি বলবো ভিজিট তো করাই উচিত, কারণ এত সুন্দর সুন্দর ডিজাইনগুলো যখন আছে, বিউটিফুল। এখানেও এটাই হচ্ছে অ্যাকচুয়ালি এন্ট্রেন্সটা, এই যে এন্ট্রেন্স আপনারা দেখতে পাচ্ছেন, 20 rupees কিন্তু এখানে টিকিট, তো 20 rupees দিয়ে আপনারা টিকিট কেটে কিন্তু ভেতরে ঢুকতে পারবেন। এই যে এসি প্যাভিলিয়নটা দেখছেন, এর ভেতরে কিন্তু অনেক কটা স্টল আমি দেখতে পাচ্ছি, ভেতরে নিয়ে গিয়ে আপনাদের দেখাচ্ছি, থ্যাংক ইউ। দেখুন এখানে পুরো, এই যে ভেতরে আমি ঢুকলাম, এখানে কিন্তু পুরো হল টাইপস হিউজ, অনেকটা বড়, আমি ঢুকেই দেখতে পাচ্ছি অনেকটা বড়, এখানে কিন্তু অনেক আমি দেখতে পাচ্ছি, প্রচুর কিন্তু স্টলস আছে, কী কী আছে আমি আপনাদের দেখাচ্ছি। প্রথমে আমি ঢুকতে পেয়ে গেছি, দেখতেই পেয়ে গেছি, এগুলো কিন্তু সবসময় ট্রেকারও আপনারা দেখেন, এখানে কিন্তু রেগুলার যেগুলো ফ্রাইড আইটেমস, যেগুলো পাঁপড় অনেক রকম, এগুলো কিন্তু আপনারা টেস্টও করতে পারেন বিভিন্ন। অ্যান্ড এর পাশেই আমি দেখছি দুবাই স্যুট, এগুলো কিন্তু আপনারা ট্রেড ফেয়ারে অনেক দেখেছেন, ইটস বিউটিফুল, দেখুন খুব সুন্দর এগুলো, এটা আমি দেখতে পাচ্ছি 1200-এ কিন্তু এইগুলো আছে, বিউটিফুল, কাজগুলো সত্যি সুন্দর, বিউটিফুল, সত্যি সুন্দর প্রত্যেকটা দারুণ। অ্যান্ড এইখানেও আমি দেখতে পাচ্ছি, দেখুন এইগুলো অল আর হ্যান্ডওয়ার্ক, বেসিক্যালি হ্যান্ডওয়ার্কে খুব সুন্দরভাবে করা, এইগুলো আমার দারুণ লাগে, সত্যি সুন্দর প্রত্যেকটা কালারের ওপর, দেখুন এই হালকা বাটনটা দেখুন কত সুন্দর বাটনটা লাগছে, সিলভারলেসের কাজ আছে, বিউটিফুল প্রত্যেকটা, সুন্দর, খুব সুন্দর। এইগুলো যেমন কালেকশনগুলো আমার দারুণ লাগে, দেখুন কত জমজমাট, একদম বিউটিফুল। অ্যান্ড এনাদের কিন্তু থাকে, আমি হেড ফেয়ারও দেখিয়েছি, হেড ফেয়ারও এনাদের আইটেম থাকে, মেইনলি হোম ডেকরের, দেখুন বিউটিফুল এগুলো, এটা আপনি পেন রাখতে পারেন এর মধ্যে কিছু, অ্যান্ড ইটস ওয়ান্ডারফুল, কত সুন্দর। এখানেও অনেক রকম কত সুন্দর সুন্দর এই জিনিসগুলো মেটালের ওপর আছে মেইনলি, আর এগুলো ওয়াল ডেকর হিসেবে দারুণ, লাইট দিয়ে এগুলো দারুণ লাগে, ইটস বিউটিফুল। এটা আমি আপনাদের দেখিয়েছিলাম ট্রেড ফেয়ারে আগে, আপনারা যারা আমার রিভিউ রেগুলারলি দেখেন তারা অবশ্যই দেখেছেন, এটা এটা বাইকের সাথে, অ্যান্ড এগুলো বাড়ির জন্য রাখার জন্য খুবই সুন্দর, এই যে ক্লকগুলো এটা আমার খুব স্পেশাল লাগে, আপনি একটা যদি ঘরে রাখেন আপনার ড্রয়িং রুমে, মানে একটা আলাদাই ইয়ে হবে, আর এটার কিন্তু একটা মিনি ভার্সনও আমি দেখতে পাচ্ছি, ইটস ভেরি নাইস, অ্যান্ড দেখুন কত বিউটিফুল, সত্যি দারুণ লাগে এগুলো, মানে ইট লুকস ফ্যাবুলাস, মানে এত সুন্দর লাইটের কালেকশনগুলো, সত্যি দারুণ। দাদাকে আমি দেখে চিনতে পেরে গেছি, দাদা বসে আছে, আর দেখুন ওনার কিন্তু কালেকশন আমি প্রত্যেকবার দেখাই, আগেও ট্রেড ফেয়ারে দেখিয়েছিলাম, সুন্দর সুন্দর কালেকশন থাকে, এইবার কিন্তু কালেকশন আরো বেশি আমি দেখতে পাচ্ছি, অনেক রকম কিন্তু আছে, দেখুন এইটা একটা ইউনিক, বাহ এত দারুণ, এই জিনিসটা বুঝতে পাচ্ছেন অপূর্ব। অ্যান্ড এই জিনিসগুলো খুবই ফেংশুইয়ে খুবই ইম্পর্টেন্ট এগুলো, অ্যান্ড এই জিনিসগুলো ওনারও আগে, প্লাস এই যেটা আওয়ার গ্লাস, আওয়ার গ্লাস কিন্তু আগে আমি দেখিয়েছিলাম ওনারেতে, এইবার দেখছি অনেক রকম আওয়ার গ্লাস আছে ছোটোর মধ্যে, ডিফারেন্ট টাইপস, এটা একদম মিনি সাইজ আমি দেখতে পাচ্ছি, এগুলো খুব একদম মিনি সাইজ, দেখুন এগুলো কিন্তু সত্যি সুন্দর। অ্যান্ড এছাড়াও বিভিন্ন যে ঘরে সাজানোর যে আইটেমসগুলো সেগুলো ওনার খুব সুন্দর থাকে, এটা আমি আগে দেখিয়েছিলাম, এটাতে একটা ঘড়ি থাকে, দেখুন বুঝতে পাচ্ছেন, এটা আপনি এই পাশ থেকে রাখলে ঘড়িটা ইনভিজিবল হয়ে যাচ্ছে, বাট দিস ইজ ফ্যান্টাস্টিক, না এটার একটা বড় ভার্সনও ছিল আগেরবার, এটা একটু মিনি ছোট, আর এটা গ্রামাফোন, বাহ মানে অ্যান্টিক, লাইক প্রত্যেকটা জিনিস যেন অ্যান্টিক লাগে, দেখুন এটাও কত সুন্দর, পুরনো টেলিফোন, বিউটিফুল প্রত্যেকটা ওনার ইউনিক কালেকশন থাকে, তো ডেফিনেটলি আপনারা এখানে আসতে পারেন, এটা আপনারা ভিজিট করলে ডেফিনেটলি ওনার স্টলে আসবেন। এখানে একটা দেখতে পাচ্ছেন, দেখুন সিলভার জুয়েলারি সেল, নেকলেস, লং চেন অনেক রকম আছে, বিভিন্ন রকমের নেকলেস, অ্যান্ড এগুলো কিন্তু সব সিলভারের, মেইনলি সিলভার জুয়েলারি, অ্যান্ড বিভিন্ন, দেখুন এখানে ভেতরে অনেক রকম কালেকশন আমি দেখতে পাচ্ছি, ইটস ভেরি ইউনিক অ্যান্ড এথনিক, এলিগেন্ট, সুন্দর লাগছে, এই ডিজাইনটা দেখুন, কালারটা দেখুন, মানে রিফ্লেক্টিং, টোটালি রিফ্লেক্টিং, খুব সুন্দর। অ্যান্ড এপাশে আমি কিছু বিডসের কাজও দেখতে পাচ্ছি বিভিন্ন, বিউটিফুল কিন্তু দারুণ, না সত্যি অসাধারণ, এটা দেখুন বিভিন্ন রেগুলার ইউজের আইটেম, প্লাস ইয়ার রিংস যেগুলো আছে, দেখুন বিডসের ইয়ার রিংস, সেগুলো, ওয়াও এটা কিন্তু খুব সুন্দর, অ্যান্ড এগুলোও দারুণ প্রত্যেকটা,
এগুলো সব হচ্ছে 100 এ মেইনলি। এগুলো আপনাদের দাম বলে দিচ্ছি 100 rupees, মানে এখানে দেখুন এখানে লেখাই আছে, এখানে লেখাই আছে 100 rupees। রূপসিংহা জুয়েলারি এখানে কিন্তু আমি দেখছি গোল্ডের অনেক রকম আছে, মেইনলি গোল্ড প্লেটেড, এগুলো সবই গোল্ড প্লেটেড জুয়েলারি লেখা আছেই বিভিন্ন। দেখুন অনেক রকম আছে, আমি দেখতে পাচ্ছি ডিজাইনগুলো সত্যি সুন্দর, ইউনিক ডিজাইন সব। অ্যান্ড নেকলেসেস আছে, বিউটিফুল নেকলেসেস, অল নেকলেসেস আর ভেরি বিউটিফুল। জুয়েলারি কিন্তু অনেক কটা স্টোর আমি দেখতে পাচ্ছি, এখানে একটা দেখছি মাই চয়েস, এটা হচ্ছে রিয়েল হায়দ্রাবাদি পার্লস, অ্যান্ড পার্লসের মধ্যে বিভিন্ন রকমের, যেমন আমি দেখছি ডিজাইন দেখুন ইটস বিউটিফুল, অনেক রকম ডিজাইন এখানে অ্যাভেলেবল আছে, অ্যান্ড সত্যি সুন্দর সুন্দর সব, দারুণ দারুণ ডিজাইন কিন্তু আছে। ওয়াও, এগুলো মানে দারুণ লাগছে, একদম চোখে লাগার মতো। দেখুন আমি বলবো এখানে যারা ভিজিট করেনি এখনো পর্যন্ত, তারা অবশ্যই যেন ভিজিট করে, কারণ এখানে দেখার মতো দারুণ জিনিস আছে, প্লাস কেনার মতো, বাড়িতে নিয়ে যাওয়ার মতো, সত্যি দারুণ। এমএ ফ্যাশন অ্যাক্সেসরিজ আমি ব্র্যান্ড, ওকে, এডি জুয়েলারি মে ডিল করতে। আচ্ছা, সব এডি জুয়েলারি হ্যায়, বাহ, ইসমে 100 রুপিস কি সেল হ্যায়, বাকি কুছ ব্র্যান্ড ये सब क्या 100 रुपीस में है? हाँ। ओ वाओ, 100 रुपीस में है, वेरी नाइस। और इधर सब क्लिप्स, ये सब, ये ब्रेसलेट्स हैं, ब्रेसलेट्स इंपोर्टेड ब्रेसलेट्स हैं, ये 250 रुपीस में है, ओके, 400 रुपीस में है, ओके, इंपोर्टेड हैं, वेरी नाइस। तो आप लोग का रुपीस जो मार्केट का होलसेल प्राइस है, या उसमें हम रिटेल में दे रहे हैं। ओ ग्रेट, 9582798330, ओके। तो यहाँ से अगर कोई ऑर्डर करना चाहते हो तो कोलकाता से आप ऐसे करके वहां से आप कुरियर कर सकते हो। ओके ओके, थैंक यू वेरी मच। এগুলো দেখুন সব লেদার এর আইটেম আমি দেখতে পাচ্ছি, এন্ড বিউটিফুল, ভেরি নাইস, অল আর বেল্টস অ্যাভেলেবল, ছোট ছোট যেগুলো সাইড পার্সেস হয় সেগুলো আছে। এটা দেখুন আমি সাইল হ্যান্ডব্যাগস এ দেখছি, সাইল হ্যান্ডব্যাগস এ কিন্তু অনেক রকম কালেকশন, এন্ড বিভিন্ন দেখুন অনেক রকম, মেইনলি সব লেদার মেই হ্যায় কি পিউ ভি হ্যায়? না পিউ নেই, সব লেদার, এগুলো কিন্তু প্রত্যেকটা কিন্তু লেদারে আছে, কোনো ইউ বা রেক্সিন সেটা কিন্তু নয়, প্রত্যেকটা লেদারে, আপনি দেখুন সত্যি সুন্দর। অ্যান্ড পার্সেসও আছে অ্যাভেলেবল, বিভিন্ন ডিজাইনের পার্স আমি দেখতে পাচ্ছি। এগুলো তো এগুলো একদম স্পেশালিটি, এগুলোও কিন্তু আপনারা টেস্ট করতে পারেন বিভিন্ন ধরনের, যেমন দেখুন ইনস্ট্যান্ট মশালা পাউডার্স অ্যান্ড বানানা চিপস। অ্যান্ড এই পাশে আমি যেটা দেখছি এটা কিন্তু একটা দারুণ জিনিস, এটা আমি আগে ট্রেড করে দেখেছিলাম, এটা আপনারা জাস্ট যদি বাড়িতে মিক্স করে নেন, বিউটিফুল, এটা কিন্তু আপনারা মানে মিল্কশেক বানানোর জন্য খুবই একদম সবকিছু রেডি থাকে, জাস্ট ইউজ করতে পারেন এইভাবে। অ্যান্ড এই পাশে আরও কিছু পাঁপড় অ্যান্ড বিভিন্ন কিছু ফুটওয়্যারের কালেকশন আমি দেখতে পাচ্ছি, ইটস লাইক মিনি ট্রেড ফেয়ার, আমি ট্রেড ফেয়ারে যেরকম থাকে সেরকমই কিন্তু আছে, ইটস বিউটিফুল, মানে অনেক রকম শুজ কালেকশনস আমি দেখতে পাচ্ছি, দেখুন বিউটিফুল, এগুলো সত্যি মানে খুবই আপনাদের জন্য খুবই ভালো হতে পারে। ফিক্সড প্রাইস আছে এখানে, আমি দেখতে পাচ্ছি 499, 499 কিন্তু আমি বলবো 500 টাকা আর কি, 500 টাকার মধ্যে জিনিসগুলো ভালোই, খারাপ না, সত্যি সুন্দর। এই ডিজাইনটা আমার দারুণ লাগলো, দেখুন এই ডিজাইনগুলো সত্যি সুন্দর, ইটস বিউটিফুল, 499 ইজ গুড, ভেরি গুড। দেখুন এখানে কিন্তু আমি দেখছি এই যে আইটেমগুলো, এইগুলো কিন্তু প্রচণ্ডভাবে ভেরি ইম্পর্টেন্ট আর ভেরি ইউনিক থাকে, এগুলো আমার এগুলো খুব ভালো লাগে, বিকজ এগুলো বিভিন্ন আপনার কাজ কিন্তু করে দেবে, মানে শুধু একটা দুটো কাজ নয়, বিভিন্ন কাজ। যেমন এই ম্যাজিক টাওয়েল, এটা ইজিলি যে কোনো জায়গায় আপনার ক্লিন করে, এটা হচ্ছে কফি বিটার, আপনার কফি ইজিলি এটা দিয়ে যেটা কফির যে ফোম হয় সেটা ইজিলি তৈরি করতে পারেন, এটা কিন্তু কোল্ড থেরাপি ফর দ্য বডি। দেখুন রোলার, বডি রোলার যেটা ফেশিয়াল আইসের, অ্যান্ড এগুলো তো জানেন কলে লাগিয়ে দেবে, অ্যান্ড সেই হিসেবে দারুণ এটা হবে। তো সব মানে প্রত্যেকটা ইউটিলিটি জিনিস, এখানে আরও অনেক জিনিস আছে, দেখুন ব্রাশ, ম্যাজিক ব্রাশ, তারপর এখানে এটা কলে লাগানোর ফ্যান, শাওয়ারে বা কলে লাগাতে পারেন সেরকম, প্লাস এইগুলো অনেক জিনিস আছে, এগুলো ক্লিনার, অ্যান্ড এটা খুব কাজের জিনিস আপনারা জানেন। এগুলো সব এক ছাদের নিচে, দেখুন ব্রুমস আছে বিভিন্ন, ইভেন গ্রিলিং এর আমি জিনিস দেখতে পাচ্ছি, গ্রিল করার জন্য প্রচুর জিনিস কিন্তু আছে এখানে। ভাগলপুরের সেল্ক আমি কিছুদিন আগে আপনাদের রথের মালাতেও দেখিয়েছিলাম, তো এখানে কিন্তু আরও কিছু দেখতে পাচ্ছি, মেইনলি ফ্যাব্রিক্স, অনেক রকম ভাগলপুরের যে ফ্যাব্রিক্স, দেখুন কত সুন্দর, এগুলো দারুণ হয়, এগুলো দিয়ে আপনারা ইজিলি পাঞ্জাবি বা যে কোনো কিছুতে ইউজ করতে পারেন। দেখুন এগুলো সব স্যুট পিস আছে, দুপাট্টা আপনারা বুঝতে পারছেন, দুপাট্টার সাথে এটা কিন্তু বডি পিস, এটা আপনারা তৈরি করতে পারেন। অ্যান্ড দেখুন কত সুন্দর সুন্দর ডিজাইন, ওদিকে আমরা বাটিকেরও দেখতে পাচ্ছি, অ্যান্ড এই পাশেও আছে বিভিন্ন ডিজাইনের, অ্যান্ড এগুলো কিন্তু শাড়ি আছে, ভাগলপুর সিল্কের যে শাড়ি হয়, বিউটিফুল কালার্স, ভেরি নাইস। আচারের এখানে আরেকটা আমি দেখতে পাচ্ছি, এটা হচ্ছে হুগলি কুটির শিল্প, ওনাদেরও কিন্তু আছে অনেক রকম আচার আমি দেখতে পাচ্ছি, দেখুন বিভিন্ন ধরনের, বিভিন্ন ধরনের, দারুণ, মানে এগুলো দেখলে তো চোখে জল চলেই আসে।
ভাগলপুরে আরেকটা আমি দেখছি, এখানেও কিন্তু বিভিন্ন ধরনের ফ্যাব্রিক আছে আমি দেখতে পাচ্ছি। এই ফ্যাব্রিক গুলো সত্যি আমাদের পাঞ্জাবি বানাতে দারুণ লাগবে, পাঞ্জাবি বা যে কোনো কিছুতে, আপনার কুর্তি বানান, যে কোনো, এই যে হাত দিন জিনিসটা ফিল করলে বুঝতে পারছি ইটস ভেরি নাইস। আর এর পাশে আমি শাড়ি দেখতে পাচ্ছি কিছু, স্যুট পিস, যেগুলো স্যুট পিস গুলো খুব সুন্দর বিভিন্ন কালারের, এই শাড়িগুলো খুব সুন্দর লাগছে, দেখুন কালার গুলো সত্যি অপূর্ব, বিউটিফুল বিউটিফুল বিউটিফুল, এগুলো ওই কালার গুলো সত্যি দারুন। এখানে আমি দেখতে পাচ্ছি এইচ কে এস ফ্যাশন, এখানে কিন্তু আমার খুব ইউনিক লাগলো, কারণ কালেকশন গুলো সত্যি প্রচন্ড ইউনিক। এইসব কাজগুলো দেখুন ইটস বিউটিফুল, এই কাজগুলো অপূর্ব, মানে এগুলো এত নিজের আমার পার্সোনালি ভালো লাগে। প্লাস এই যে কালার গুলো যেগুলো আছে, এই কালারের উপর কাজগুলো কিন্তু একদম ম্যাচিং করে করা হয়েছে, মানে এইভাবেই কিন্তু প্লেস করা হয়েছে যাতে আপনারা ইজিলি এখান থেকে চয়েস করতে পারেন। ইটস বিউটিফুল, দেখুন প্রত্যেকটা ওয়ান্ডারফুল। অ্যান্ড দেখুন এই যে পেস্টেল শেডস, এই পেস্টেল শেডস কিন্তু দারুন, এই জিনিসগুলো এইগুলো দারুন অপূর্ব, মানে এই যে কাজগুলো সত্যি প্রত্যেকটা আমি কিন্তু দেখছি। মানে এগুলো কিন্তু সবই আমি দেখছি 999 কটন স্যুট, আর এটা হচ্ছে 1200, যেগুলো কাজ করা সেগুলো 1200। অ্যান্ড এগুলো কিন্তু কটনের, এগুলো সব কটনের দেখতে পাচ্ছি আমি, দেখুন কটনের উপরেও কিন্তু হালকা হালকা এমব্রয়ডারি কিন্তু প্রত্যেকটা আছে, নেকে আপনারা ইউজ দেখতে পারেন। দেখুন নেকলেস যেগুলো সামনে যে প্ল্যাকেট, প্ল্যাকেট পোর্শনে প্রত্যেকটা কিন্তু দারুণ দারুণ এমব্রয়ডারি আমি দেখতে পাচ্ছি। অ্যান্ড ইউনিক, মানে ডিফারেন্ট, মানে এটা নয় যে কোনোটাই সেম, এটা দেখুন হালকা একদম স্টোনের কাজ আছে, ছোট ছোট অল ওভার ছিটা স্টোন যেরকম, এগুলো সত্যি দারুণ লাগে। আমি যখন নিজেও ডিজাইনিং করতাম তখনও দেখতাম যে এই যে কাজগুলো, এই কাজগুলো সত্যি সুন্দর, মানে এগুলো কিন্তু বসানো যেমন ইজি সেই হিসেবে, মানে এটা কিন্তু দেখতেও সুন্দর লাগে। অ্যান্ড ইটস কোয়াইট রিলায়েবল, মানে থাকেও, এরম নয় যে উঠে যায়। তো এখানে কিন্তু প্রচুর কালেকশন আছে, আপনারা অবশ্যই আসবেন। এখানে ব্লাউজেরও আমি কিছু কালেকশন দেখতে পাচ্ছি, দুটো ব্লাউজও আছে, অ্যান্ড বিভিন্ন ধরনের, এখানেও আরও কিছু ব্লাউজেস আমি দেখতে পাচ্ছি। ইটস বিউটিফুল, সত্যি সুন্দর। অ্যান্ড রেড কালার, পার্পল, মানে অনেকগুলো কালার আমি দেখতে পাচ্ছি। এখানেও দেখুন একটা কার্ডসগুলো সুন্দর ব্লাউজের, যে কোনো শাড়ির সাথে এগুলো দারুণ লাগবে। দেখুন এটা একদম গেটের সামনেই, এখানে কিন্তু আমি একটা অদ্ভুত জিনিস দেখছি, বিউটিফুল জুতি, যেগুলো পাঞ্জাবি জুতি হয়, রাজা পাঞ্জাবি জুতি, দেখুন ইটস বিউটিফুল কিন্তু, ড্রামা কুইন, বাহ। আর এটা দেখুন ইটস লাইক দ্য ইলুমিনাতি, এখানে দেখুন খুব সুন্দর, এটাও দেখুন, এটা দেখুন লেডি বস, মাই গড, এটা দেখুন প্রত্যেকটা কিন্তু সুন্দর, মানে ডিজাইনগুলো সত্যি সুন্দর। অ্যান্ড প্রত্যেকটা একটা জিনিস আমি কমন দেখছি, আপনারা বুঝতে পারছেন এই যে টোনটা, স্কিন টোন, এটা কিন্তু সবেতেই কমন, প্রত্যেকটায় কমন, ঠিক আছে, প্রত্যেকটায় কিন্তু কমন আছে। দেখুন এই জিনিসটা কিন্তু একদম ডিফারেন্ট, ইউনিক লাগবে, এটা অবশ্যই ভিজিট করবে। এখন এনাদের কিন্তু আরও অনেক ভ্যারাইটি আছে, সব সেট হচ্ছে, এগুলো কিন্তু সেট হচ্ছে, এখনো সেট হয়নি, তো আপনারা অবশ্যই ভিজিট করলে আরো অনেক ভ্যারাইটি কিন্তু পাবেন ওনাদের কাছে, অবশ্যই এখানে ভিজিট করবেন। কিন্তু আমি আরো অনেক শক দেখছি, অ্যান্ড ইটস এগুলো কিন্তু সত্যি দারুণ লাগে, দেখুন যেগুলো ট্রান্সপারেন্ট বিডস, অ্যান্ড এইগুলো দেখুন ঝুমকো স্টাইলগুলো কিন্তু দারুণ প্রত্যেকটা। অ্যান্ড এছাড়া আমি দেখছি যেগুলো রিংস এর মধ্যে অনেক কালেকশন প্রচুর, মানে এখানে আরো অনেক রকম ব্রেসলেটস বিভিন্ন ধরনের, ওয়ান্ডারফুল, এগুলো কিন্তু দারুণ, ক্লিপস অ্যান্ড অল সবকিছু, মানে মেয়েদের জন্য প্রচুর জিনিস কিন্তু এখানে। জুয়েলারি সেকশন আমি দেখছি প্রচুর আছে এখানে, অনেক কটা, মানে প্রচুর কটা স্টল দেখলাম আমি জুয়েলারি। এগুলো দেখুন গার্ডার বিভিন্ন, প্লাস হেয়ার এর অ্যাক্সেসরিজ অল টাইপস প্রচুর, অনেক কিছু কিন্তু অ্যাভেলেবল। হেয়ার ব্যান্ডস, বিউটিফুল হেয়ার ব্যান্ডস বাচ্চাদের জন্য, বড়রাও আজকাল সব পরছে অনেক রকম। অ্যান্ড এখানে দেখুন অনেক রকম হেয়ার ব্যান্ড, দারুণ দারুণ সব ডিজাইনগুলো দেখুন, অপূর্ব, দারুণ ডিজাইন প্রত্যেকটা। এইগুলো দেখুন কত সুন্দর বাটারফ্লাই এর হেয়ার ক্লিপ, ও দুর্দান্ত কিন্তু। অ্যাক্সেসরিজ আমি এখানে আরও কিছু জিনিস দেখতে পাচ্ছি, এগুলো প্রচণ্ড অ্যাট্রাক্টিভ। নেক পিস দেখুন কত সুন্দর নেক পিসগুলো, এগুলোও কিন্তু দারুণ লাগছে প্রত্যেকটা, মানে এই জিনিসগুলো কত কালারফুল, ওয়াও। কালেকশন দেখুন, পিস কালেকশনে বাচ্চাদের জন্য কত সুন্দর, এগুলো দেখুন ওয়াও, এটা কিন্তু অদ্ভুত না। দেখুন ড্রাই ফ্রুটসের স্টল যদি না থাকে তাহলে এইসব ট্রেড ফেয়ারের মজাই কী, এখানে কিন্তু অনেক রকম ড্রাই ফ্রুটস আছে বিভিন্ন ধরনের, এটা মিক্স যেগুলো থাকে। অ্যান্ড তাছাড়া কিন্তু আরও অনেক ফ্রিটস, কিউইস, ম্যাঙ্গোজ, ড্রাই ম্যাঙ্গোজ, এখানে পাইনঅ্যাপল, এভরিথিং, মানে অনেক রকম কিন্তু আছে। অ্যান্ড এনাদের স্পেশালি আমি থ্যাংকস বলবো, ম্যাডাম চয়েস, ওনাদের কিন্তু আরেকজন ভদ্রমহিলা, ওনাকেও দেখেছেন আপনারা, আমি বিধাননগর রথের মেলায় দেখিয়েছি, ওনাদের স্পেশাল থ্যাংকস, বিকজ ওনাদের জন্য আমি কিন্তু এই ফেয়ারটার ব্যাপারে জানতে পেরেছি, আমি না হলে এখানে জানতেই পারতাম না। আর ওনাদের কালেকশনও আমি আপনাদের আগে দেখিয়েছি, বিউটিফুল কালেকশন, মানে এই রেঞ্জে, অ্যাফোর্ডেবল রেঞ্জে, 1200 এ এত সুন্দর সুন্দর
suits মানে বিভিন্ন রেঞ্জে বিভিন্ন ফ্যাব্রিক্স এ ফ্যান্টাস্টিক इट्स वेरी ফ্যান্টাস্টিক মানে দেখুন এগুলো মানে কাজগুলো এত সুন্দর আমি কিন্তু বিধাননগর রাতের মেলাতেও আপনাদের দেখিয়েছি ওনাদের শপের নাম হচ্ছে ম্যাডাম চয়েস এন্ড সেই হিসেবে ওনাদের কিন্তু প্রত্যেকটা কালেকশন খুব সুন্দর আমি দেখিয়েছি এন্ড কাজগুলো দেখুন এমব্রয়ডারি এত নিট এন্ড ক্লিন এমব্রয়ডারি করা থাকে আমি সেগুলো দেখেছি প্লাস ফ্যাব্রিক গুলো এত সুন্দর আপনাদের জন্য একদম কমফোর্টেবল সামারের জন্য প্রপার আপনারা উইন্টারে যদি পড়তে চান সেই হিসেবেও আছে সবকিছুই কিন্তু অ্যাভেলেবল আছে এন্ড খুবই সুন্দর সুন্দর রেঞ্জ খুবই সুন্দর সুন্দর ডিজাইন আপনারা অবশ্যই এখানে কন্ট্যাক্ট করবেন যদি এখানে আসেন ওনাদের কিন্তু আপনারা ট্রেড ফেয়ার বা যে কোনো বড় ফেয়ারে যে কোনো এতেই সব সময় ওনাদের অ্যাভেলেবল পাবেন ওনারা থাকেন স্টল অবশ্যই এখানে আসবেন আপনারা এখানে কিন্তু লেদারের আমি আরেকটা স্টল দেখতে পাচ্ছি বিভিন্ন ধরনের কিন্তু লেদারের ব্যাগস আছে সাইড ব্যাগস এন্ড এদিকে হ্যান্ড ব্যাগস দেখতে পাচ্ছি এন্ড এইগুলো কিন্তু অনেক ইজি করে দেয় আপনাদের কাজ দেখুন আলু টমেটো এসব কাটার জন্য কত ইজিলি কাটিং গুলো হচ্ছে এন্ড এই পাশে আরো কিছু বিভিন্ন যে মুখশুদ্ধির জিনিস অনেক রকম আছে দেখুন মুখশুদ্ধির প্রচুর জিনিস আমি দেখছি এগুলো কত সুন্দর দেখতে লাগে বিভিন্ন ধরনের আছে অনেক রকম আনাদানা গলি রূপম মাউথ ফ্রেশনার এগুলো অনেক রকম জিনিস প্রচুর জিনিস আছে এখন এগুলো ব্যাঙ্গেলস যেগুলো গালা ব্যাঙ্গেলস ওগুলো কিন্তু দারুণ লাগে গালার এই কাজগুলো দারুণ অ্যান্ড এই পাশে কিছু বেডশিটস আমি দেখতে পাচ্ছি বিভিন্ন ধরনের এগুলো ক্রোশের কিছু আইটেম আমি দেখতে পাচ্ছি ক্রোশের বিভিন্ন ধরনের জ্যাকেটস ক্রোশের জ্যাকেটস অনেক রকম লেডিস আইটেমস শ্রাগস আছে লং শ্রাগস আছে অ্যান্ড বিউটিফুল প্রত্যেকটা দারুণ কিন্তু অনেক রকম কালার আমি দেখতে পাচ্ছি অ্যান্ড তাছাড়া এই পাশে হ্যান্ডলুমের শাড়ি এদিকে দেখুন জুয়েলারির আরেকটা স্টল আছে জুয়েলারি অনেক কটা আমি দেখছি এটা 100 rupees সেল অ্যান্ড বিভিন্ন ধরনের নেক পিস এগুলো সত্যি খুব সুন্দর বিভিন্ন ধরনের আছে এখানে যেগুলো হ্যাং করা আছে তাছাড়াও ভেতরে অনেক স্টক আমি দেখতে পাচ্ছি ফুলিয়া হ্যান্ডলুম শাড়ি ফুলিয়ার যে হ্যান্ডলুম শাড়ি সেগুলোরও কিন্তু একটা পুরো স্টল আমি দেখতে পাচ্ছি এখানে বিভিন্ন ধরনের কালারগুলো দেখুন পুজোর জন্য একদম পারফেক্ট এগুলো অ্যান্ড এই পাশে আরও অনেক কালার আমি দেখতে পাচ্ছি প্লাস এইখানেও আপনাদের ডিসপ্লেতে আছে ফুলিয়ার বিভিন্ন শাড়ি বাংলাদেশি ঢাকাই জামদানি সেটারও আছে অনেকগুলো স্টল বিভিন্ন আপনাদের রথের মেলাতেও দেখিয়েছি রথের মেলাতেও আপনারা নিশ্চয়ই দেখেছেন যে অনেক রকম যে বাংলাদেশি যে জামদানি যে আইটেমগুলো বাংলা জামদানি যে শাড়িগুলো সেইগুলো এখানেও আমি কিছু দেখছি শাড়ি এই পাশে কিন্তু আরও অনেক আইটেম আছে এদিকে স্যুটের আরেকটা আমি দেখছি বিভিন্ন দেখুন দুবাই স্যুটস এগুলো অনেক রকম মানে প্রচুর আইটেম কিন্তু অ্যাভেলেবল অনেক রকম আইটেম আছে এই পুরো যে জায়গাটা আপনারা দেখছেন এই পুরো জায়গাটা নিয়ে কিন্তু অনেক কটা স্টল আমি দেখতে পেলাম আপনাদের দেখালাম অবশ্যই আপনারা যদি দেখে ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন অবশ্যই আসুন ভিজিট করুন এখানে অনেক কিছু দেখার আছে এখানে ভিজিট করুন এটা আছে 28 জুলাই অবধি ফেয়ারটা আছে অনেকটা এরিয়া ধরে হচ্ছে আর এটা পুরো এসি প্যাভিলিয়ন আপনাদের গরম লাগবে না এসে ঘুরতে ঘুরতে আপনারা আরামসে শপিং করতে পারেন তো এখানে আসুন আসলে আপনারা এক্সপ্লোর করবেন আপনারা দেখবেন আপনার জিনিস ভালো লাগবে এই যে ব্যাকগ্রাউন্ডে যেটা আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু পুরো এসি প্যাভিলিয়নটা এন্ড অনেকটা বড় জায়গা বলতে পারেন যে মিনি ট্রেড ফেয়ার কারণ এখানে কিন্তু পুরোপুরি ট্রেড ফেয়ারে যা যা দোকানগুলো আছে আমার প্রত্যেকের সাথে আলাপ আছে এক এক করে দেখলাম আপনাদেরও দেখালাম তো সেখানেই কিন্তু তারা কিন্তু এখানে সবাই উপস্থিত রথের মেলা রথের মেলায় শুধু যে এইসব জিনিস থাকবে সেগুলো তো নয় রথের মেলায় তো রাইড দরকার অ্যান্ড সেই জন্য এখানে কিন্তু একটা খুব সুন্দর আমি জায়গাটা দেখতে পাচ্ছি শরৎ সদনের যে পিছন দিকটা দেখুন এখানে যারা এসছেন তারা জানেন ইটস আ ফ্যান্টাস্টিক প্লেস ফর ওয়াকিং মানে হাঁটার জন্য দারুণ জায়গা অ্যান্ড এইটাকে এত সুন্দরভাবে ডেকোরেট করে ব্যাকগ্রাউন্ডে দেখুন আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অনেকগুলো রাইড আছে অ্যান্ড সত্যি এটা কিন্তু ফর অ্যান ইভিনিং ওয়াক এটা কিন্তু সত্যি খুব সুন্দর জায়গা মানে ইউ ক্যান ইজিলি কাম অ্যান্ড রিল্যাক্স কারণ এখানে একটু শান্ত হ্যাঁ এই অ্যানাউন্সমেন্ট ফ্যানাউন্সমেন্ট আছে বাট স্টিল ইটস কোয়াইট ইটস ভেরি কোয়াইট তো আশা করি আপনার ভিডিওটা ভালো লেগেছে ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন আমার বন্ধুদের সবার সাথে আর অবশ্যই চ্যানেলটাকে যত পারুন বিভিন্ন জায়গায় পৌঁছে দিন লোকেদের কাছে পৌঁছে দিন আমার চ্যানেলটা স্ক্রোল ডাউন করুন আর প্রত্যেকটা ভিডিও দেখে নিন আর ওয়েট করুন আমার দারুণ দারুণ ভিডিওর জন্য এরকমই অনেক ভিডিও কিন্তু আসতে চলেছে আমার চ্যানেলে তাই অবশ্যই চোখ রাখুন আমার চ্যানেল ডিজাইনার রিটসে ভালো থাকবেন সুস্থ থাকবেন।